আসসালামু আলাইকুম। কালকে ছুটির পায়ে রাতে আমার ঘুম দেওয়া হয়েছে, তো ঘুম থেকে উঠে দেখি বাইরে অনেক রোদ উঠে গেছে, ঘড়িতে বাজে 9টা। ঝটপট কী কোথায় কী করবো দিশা পাচ্ছিলাম না, তো ঝটপট ঝাড়ু দিয়ে চলে আসলাম সোজা খাবার ঘরে। তো খাবার ঘরে এসে যে দেখো এখন চা বানাবো, তো চলো তো দেখি। এই যে কালকে রাতে কেউ দুধ খাওয়া হয়নি কারোরই, তো যে সবগুলো দুধের মধ্যে এখন আমি চা বানিয়ে নেবো। আর কী বলবো, আজকে একটা মানে সকাল সকাল এমন একটা ঘটনা ঘটলো যে কী বলবো, একদম হাত পা শিউরে উঠতেছিল। তো জানি না কে কে এই জিনিসটা ফিল করছে, তো তোমার সঙ্গে অবশ্যই শেয়ার করবো। এই দেখো এখানে চা পাতা চিনি সব কিছু দিয়ে চা বসতে, আর এখানে ডিম সিদ্ধ বসিয়ে দিলাম। তো চলো একটা ডিম সিদ্ধ তার একপাশে চা টা বানিয়ে নেব। আর এই যে দেখো আমার ডিম সিদ্ধ হয়ে গেছে, ছিলে নিয়ে আসলাম টেবিলে, আর চাও রেডি। তো চা আর খাস্তানে বসে বললাম, তো সবাই ঘুমায় আছে, আমি আর ওরা আব্বু ঘুম থেকে উঠছি, ওরা আব্বু আসুমে, তো আসলে চা দেবো। তো আমি এই যে চা টানে বসে বললাম, তো চলো ঝটপট চা খেয়ে নে, চা খাওয়া শেষ করে। আর আমার চা খাওয়া শেষ, ওর আব্বুকেও দিয়েছিলাম, ওর আব্বুও চা খাওয়া শেষ। আর সকালে কী না চা বানাবো, এতবেলা ঘুম থেকে উঠে ভাবতে পারতেছে না। তো এখানে তো কালকের অনেকগুলোই পোলাও ছিল, তো এগুলো ওভেনে গরম করে নেব, গরুর মাংস আছে এগুলো ওভেনে গরম করে নেব, মেয়েরা খাবে, তারও আমরা যে মাংসের তরকারিতে মুড়ি দিয়ে খেয়ে নেবো। আর এই যে দেখো আমি যখন এখানে ওভেনে গরম করতেছিলাম সকালবেলায়, মানে এরকম একটা ঘটনা ঘটবে আমি তো প্রথমে বুঝতেই পারিনি। তো হয়েছে 9টা, ঘড়িতে বাজে 35 মিনিট, তো আমার ঘড়িতে 40 মিনিট ছিল, এমন সময় ভূমিকম্প হয়েছে, মানে কী বলবো, সব কিছু কেমন যেন নড়াচড়া করতেছিল, আর ঝঞ্ঝল শব্দ হচ্ছিলো, মেয়েরা ঘুমাইছিল, ঘুম থেকে একদম ফালতে উঠে গেছে, খাট পর্যন্ত নড়াচড়া করতেছিল এরকম। আর আমার তো একদম পুরো হাত পা শিউরে উঠছে এই অবস্থায় তোমাদের দেখায়। দেখো আমার শোকে যে দেখো কাপগুলো সুন্দর সাজানো চলে গেছে, দেখো কাপগুলো পড়ে গেছে, তো এরকম একটা মানে ভূমিকম্প ফিলিং করলাম। তো এই প্রথম আজকে সবাই খুব ভয় পেয়ে গেছিলাম, তো আর কী করবো, যা হয়েছে আল্লাহ যা করে ভালোর জন্য করে। তো সব কিছু ঠিকঠাক আছে, সবাই ভালোই আছে। আর এই যে দেখো সবার চা খাওয়া হয়ে গেছে, মেয়েরাও যে মা ঘুম থেকে এসে সবার চা খাওয়া দাওয়া শেষ। তো আজকে তো নাস্তা বানা ঝামেলা নেই, তো চলো দুপুরে রান্নাবান্না করবো। এই যে দেখো ঘড়িতে প্রায় 11টার উপরে বাজে, তো যে আমি কিছু মাছ যা যা রান্না করবো সব বের করে নিলাম। এখানে নলা মাছ বের করে নিলাম, চিংড়ি মাছ বের করে নিলাম, তো চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করবো। আর কালকে কী করছে ওর আব্বু, আমার উঠোনে মানে একটা ছোটো পুঁই গাছ থেকে কয়েকটা মানে পুঁই গাছ হয়েছে, তো ওর আব্বু কালকে শুক্রবার ছিল, কালকে কেটে কেটে ফেলছে, তো কালকে রান্না করা হয়নি। তো এই যে দেখো আমি সুন্দর করে কেটে কুটে পলিথিনে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো এই যে সেটাই বের করে নিয়ে আসলাম। আর এদিকে আমার সাথে মাও অবশ্যই বসে কাটাকাটি করার জন্য, তো দুজনে মিলে এখন সব কিছু কেটে কেটে গুছিয়ে নেবো। এই যে দেখো একদম ফ্রেশ বাড়ির উঠোনের পুঁই শাক, তো এই কেটে রাখা হয়েছিলো, তো এটা দিয়ে চিংড়ি মাছ রান্না করবো। তো চলো সব কিছু একদম কেটে কুটে রেডি করে আসছি। আর এই যে দেখো সব কিছু কেটে কুটে রেডি, চালটাও রেডি করে নিয়েছি। আর এই যে শিম আলু বেগুন দিয়ে যে নলা মাছ রান্না করবো, আর আজকে মাছ খুব অল্প পরিমাণ নিয়েছি, কারণ কালকের গরু মাংস আছে, মেয়েদের তো গরু মাংস ডাল হলে আর কিছুই লাগে না, তো সেজন্য। আর এখানে চিংড়ি মাছ নিয়েছি, চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করবো, তো চিংড়ি মাছও কম করে নিয়েছি, আর ডাল রান্না করবো, কারণ মেয়েরা তো ডাল ছাড়া ভাত খেতেই চায় না, মাছে হোক মাংস হোক সবটাতে ডাল লাগে। তো চলো মাটির চুলায় রান্না করতে যাবো, একদম সব কিছু গুছিয়ে রেডি করে নিয়েছি, ঝটপট শুধু মাটির চুলায় রান্না করবো, তো চলো যাওয়া যাক। আরে দেখে দেখো কী কাণ্ড হয়েছে, এই যে গ্লাসগুলো ওর আব্বু আসার আগে 6টা কেনা হয়েছিল, তো 2টা আমি রেখে দিয়েছিলাম শোকেজে, আর বাকি 4টা বের করেছিলাম, 4টা থেকে 2টাই ভেঙে গেছে, তো আর 2টা আছে, তো আরও 2টা বের করলাম। তো আমার মা আবার ওদিকে বলতেছে শোকেজতে বের করে নিলা, কাঁচের জিনিসে মানে খেতে হবে কি না, কাঁচের প্লেটে কাঁচের গ্লাসে, তো সবাই তো মেলা মাইন বাইজ ছিল ওইসবেতে খায়। তো আমি বলতেছিলাম তো কাঁচের জিনিস কি শুধু সাজিয়ে রাখবো মেহমানদের জন্য, আমরা কি এগুলো ব্যবহার করবো না, আমরা খাবো না, আমাদের খাওয়ার অধিকার নেই, শুধু মেহমানদের আসা একদম শুকে যে সাজায় গুছায় রেখে দেবো আর আমরা ব্যবহার করবো, এটা কোনো কথা হলো? তো মায়ের সাথে এটা নিয়ে খুব তর্ক করতেছিলাম, তো চলো যাই রান্না করতে। এই যে দেখো রান্না করতে চলে আসছি, তো তোমাদেরকে সেরকম কিছু শেয়ার করতে পারলাম না, মোবাইলে চার্জ ছিল না, তো এই যে আমার ওই পাশে ভাত হয়ে গেছে, পুঁই শাক হয়ে গেছে, ওই পাশে ডাল হচ্ছে, আর এই পাশে যে মাছ ভাজা করতেছি, তো মাছ ভাজাটা হয়ে গেলে মাছ দিয়ে সবজি দিয়ে রান্না করে নেবো, আর ডালটা হয়ে গেলে ডালটা ফোড়ন দিয়ে নেবো। তো চলো রান্নাবান্না করে রেখে দেখো মাছটা ভেজে আমি এখানে সবজি কষিয়ে নিলাম, তো সবজিটা কষানো হয়ে গেলে এর মধ্যে ঝোল দিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। তো চলো যে দেখো আমি এর মধ্যে এই যে ঝোল দিয়ে দিয়েছি, তো এখন এই যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম, নামানোর আগে কাঁচামরিচ ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেবো, আর ওদিকে ডালটা হয়ে গেছে, তো চলো ডালটা ঝটপট ফোড়ন দিয়ে নেই। আর এই হলো আজকে রান্নাবান্না, একদম সিম্পল রান্নাবান্না, তেমন কিছু করবো না। আর এই যে দেখো ডালটা এখন আমি এই যে ফোড়ন দিয়ে নিলাম, তো এখন এটার মধ্যে ধনে পাতা দিয়ে নামিয়ে নেব, আর ডালটা খুব অল্প করে রান্না করছি, শীতকালে ডাল বেশি খাওয়া হয় না, প্রতিদিনই ডাল ফেলে দেওয়া লাগে, বাসির ডাল খেতে দেয় না ওর আব্বু। আর এই যে দেখো রান্নাবান্না শেষ করে
আরে যে দেখো রান্না বান্না শেষ করে ঘরে চলে আসছি, তোমাদের দেখাই দিই। এটা হচ্ছে ডাল, আর এখানে হচ্ছে মাছের তরকারি সবজি দিয়ে, এখানে কালকে গরু মাছের কালাগুনা, আর এখানে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক। তো চলো বাকি রান্নার পরও কিছু কাজ থাকে সেগুলো করে তারপর গোসল করবো। আর যে দেখো রান্না বান্না অনেক কাজকর্ম থাকে, ঘর ঝাড়ু দেওয়া, উঠোন ঝাড়ু দেওয়া, কিছু মাথা মিশে বেরো, সেগুলো সব করে গোসল করে মাঠে চলে আসলাম খাওয়া দাওয়ার জন্য। তো যদি দেখো আমি সবার জন্য ভাত বেড়ে নিতে আসি, তো চলো সবার জন্য ভাতটা বেড়ে নিই, আর সবাইকে যে টেবিলে সুন্দর করে দিয়ে দিছি। তো চলো দুপুরে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করবো, তারপর আবার তোমাদের সাথে আসছি। আর যে দেখো এটা হচ্ছে বিকেলবেলা সন্ধ্যের আগ মুহূর্তে, তো যে দেখো আমি আগে আগে লাগিয়ে দিতেছি, নাহলে দেখা যায় একদম প্রচুর পরিমাণে মটর ভরে যায়, তো সেই জন্য জানালা লাগিয়ে দিলাম। তো এখন যাবো বাহিরে, সন্ধ্যের আগে বাহিরে কিছু বাহিরে কাপড় চোপড় থাকে উঠোনে, সেগুলো আনতে হবে, জায়গা মতো রাখতে হবে। তো চলো সেগুলাই করবো, এখন চলে যাবো সোজা বাহিরে। এই যে দেখো আমি যাচ্ছি বাহিরে, তো চলো বাহিরের কাজগুলো করে নেই, তারপর আবার সন্ধ্যেবেলা কী করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। গুড ইভিনিং বন্ধুরা, এসে দেখো সন্ধ্যাবেলা একপাশে দুধ জল বসেছে, একপাশে কিছু দেখো ম্যাগি নুডলস করবো আছে সন্ধ্যাবেলা। আর দেখো নুডলস মানে একটু চেষ্টা দিতে গিয়ে কী করলাম, আমার মনেই ছিল না যে ভিতরে যে মশলার প্যাকেট ছিল, মশলার প্যাকেটটা সহ হয়ে যে দেখো নুডলসটা ঢেলে দিলাম, তো যে মানে একদম গরম, তো যে দেখো হাত দিয়ে কোনোভাবে উঠিয়ে নিলাম। তো চলো আজকে সন্ধ্যাবেলা নুডলস রান্না করবো, অনেক দিন ধরে নুডলস খাওয়া হয় না, তো ভালো মানে সন্ধ্যাবেলা একটু নুডলস বানিয়ে দিই। আর নুডলস বানাতে যাওয়ার এক কাহিনী হয়েছে, ফ্রিজে গিয়ে দেখি একটাও ডিম নেই, ডিম শেষ। তো কী করবো, কীভাবে নুডলসটা এখন রান্না করি, নুডলসটা সিদ্ধ করে ফেলছি, তো হঠাৎ করে মনে হলো কালকে যে গরুর মাংসে কালাগুনা করেছিলাম, তো চলো যাই ওখান থেকে কিছুটা মাংস নিয়ে নেই। তো ওখান থেকে কিছুটা মাংস নিয়ে তারপর নুডলস রান্না করবো ডিম ছাড়া। দেখো এখান থেকে যে কয়েক পিস দুপুরে খাওয়ার পরও ছিল, তো এখান থেকে কিছু মাংস ওই যে কয়েক পিস নিয়ে নিতেছি, তো নেওয়ার পর মাংসগুলো আমি একদম হাত দিয়ে একদম ছোটো 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 করে ছিঁড়ে 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 দেবো। আর এইভাবে দিলে মনে হয় ভালোই লাগবে। তো এর আগেও ডিমের সাথে দিয়ে খাওয়া হয়েছে, কিন্তু শুধু মাংস দিয়ে মানে এরকমভাবে কখনো খাওয়া হয়নি, তো আজকে ফার্স্ট টাইম আমি এরকম করতেছি। তো এই যে দেখো মাংসের ওই যে আস্ত মশলাগুলো ফেলে দিলাম, দিয়ে যে দেখো হাতে মাংসটা ছিঁড়ে নিচ্ছে, তো যখন তেল গরম হয়ে গেছে নুডলস সিদ্ধ করে ছেঁকে নিচ্ছি। আর এই দেখো পেঁয়াজ চাটা মিশ দিতে তার মধ্যে মাংস দেবে না, মাছ এরকম কোনো মশলা দেবে না, শুধুমাত্র নুডলসের মশলা দেবে, যেহেতু মাংসের মধ্যে টমেটো সব কিছু দিয়ে রান্না হয়েছিলো অনেক ধরনের মশলা দিয়ে, সেই জন্যই এই দেখো একটু ভেজে নুডলসের মশলাটা দিয়ে দিলাম, ব্যাস আর কোনো মশলা দেবো না এখানে। তারপরে সিদ্ধ করে রাখা নুডলসটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশে নিলেই ভেজে যাবে আমার একদিন সবটা দিন ছাড়া আগে সন্ধ্যেবেলা নুডলস। তো এই যে দেখো আমার রান্না মিশে নিলেই হয়ে যাবে। আর এই দেখো আমি সবার জন্য নিজে নুডলস রেডি করে নিছি, আর সাথে কিন্তু আমি চাও বানিয়ে নিছি, এই যে দেখো সবার জন্য চা নিয়ে নিছি। তো চলো যাই, প্রতিদিনের মতো আমাদের ঘরে বসে খাওয়া হয় সন্ধ্যেবেলার নাস্তা, কখনোই টেবিলে খাওয়া হয় না, সকাল দুপুরে টেবিলে খাওয়া হয় কিন্তু সন্ধ্যেবেলা খাওয়া হয় না, রাত্রেও খাওয়া হয় টেবিলে, কিন্তু সন্ধ্যেবেলা এই নাস্তাটা টেবিলে বসে আর খাওয়া হয় না। তো যে সবাইকে দিয়ে দিচ্ছি, তো চলো সবাই একসাথে বসে সন্ধ্যেবেলা নাস্তা করে নেবো, আর আজকে ভিডিওটা এখানে শেষ করে দেবো। তো কেমন লাগলো, ভালো লেগে থাকলে একটু লাইক করুন, শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন, আমার কাছে দূরে দেশ বিদেশ যেখান থেকে দেখছো দেশের বাইরে, তো সবাই একটা সাবস্ক্রাইব করে যেও যারা নতুন আছো, আর যারা পুরাতন আছো তাদের সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া রইলো। সবাই ভালো থাকলে সত্যি কল্যাণ পেয়েছি, একদিন দেখা।